আসসালামু আলাইকুম, অলবিডি টাকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আপনি নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার এনআইডির সাথে আপনার পিতামাতার তথ্য মিল নাই। তো পিতামাতার তথ্য যদি আপনার এনআইডির সাথে মিল না থাকে, আপনি কি আবেদন কিভাবে করবেন? আপনি কি আপনার পিতামাতার তথ্য অনুযায়ী আবেদন করবেন, নাকি আপনার এনআইডির তথ্য অনুযায়ী আবেদন করবেন? এবং আপনি আবেদন করতে পারবেন কি না, পারলে সেক্ষেত্রে কোর্টে পিটিফিট বা অন্যান্য ঝামেলায় পড়বেন কি না, বিস্তারিত ব্যাপার শেয়ার করব। ওকে, লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। প্রথমত আপনি কি আপনার এনআইডি অনুযায়ী আবেদন করবেন না পিতামাতার এনআইডি অনুযায়ী আবেদন করবেন, সেটা একটু বলে নিই। এখানে আপনারা যখন epassport.gov.bd-তে আসবেন এবং এখানে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনার মধ্যে আপনি যখন 4 নম্বরে আসবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী আপনি আবেদনপত্র দাখিল করতে হবে। তো এই নির্দেশনা থেকে আপনার কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে যে আপনি যখন পাসপোর্ট আবেদন করবেন, পাসপোর্ট কিন্তু আপনার নামেই হবে, আপনার জন্যই পাসপোর্ট হবে। এখানে আপনার পিতামাতা কিন্তু বিদেশ যাবে না, এখানে আপনি যাবেন। সেক্ষেত্রে আপনার এনআইডিতে যেভাবে উল্লেখ আছে ঠিক ওইভাবে আপনার পিতার নাম এবং মাতার নাম, আপনার নাম, আপনার বয়স, সেভাবে আপনি মেনশন করবেন। এখন কোনো কারণে যদি ধরেন আপনার পাসপোর্টের সাথে আপনার পিতার নাম মোহাম্মদ বা হোসেন বা মজুমদার বা বুইয়া এই ধরনের কোনো সমস্যা থাকে, অথবা একেবারে পুরোপুরি পরিবর্তন, আলেয়া বেগম থাকার কথা কিন্তু আছে ধরেন সামিয়া খাতুন, তাহলে সেক্ষেত্রে আপনি কি কি করবেন? আপনি একটু টেকনিক অবলম্বন করবেন। টেকনিক কি, সেটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী আপনার পিতা মাতার এনআইডিটা একটু আপনি এডিট করে নেবেন। এডিট করে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র জমা দিবেন। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে অধিকাংশ কাজগুলো ঠিক সেম প্রসেসেই হয়। আপনি আপনার কাগজপত্রগুলো একটু এডিট করে, কম্পিউটারে এডিট করে আপনি ওইগুলা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করবেন। তো এই প্রসেসেই মূলত করে থাকে। আর আপনি আপনি আপনার পিতামাতার এনআইডি জমা দিতে চাইেন না, আর এই ধরনের সমস্যা যদি হয়, আপনি নিজে নিজে পাসপোর্ট জমা দিতে চাইেন না, আপনি কারো মাধ্যমে, যারা পাসপোর্টের কাজ করে তাদের মাধ্যমে ফাইলটা জমা দিবেন। তো এইভাবে এই ক্ষেত্রে আপনার বেশি টাকা দিতে হবে না, রেগুলার যে ফিটা আছে সে ফি দিবেন এবং অন্যান্য আদার্স কোনো কাগজপত্র দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। স্যালারিতে নতুন হয়ে থাকলে পাসপোর্ট রিলেটেড তথ্য পেতে স্যালারির সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।